once again welcome back to my channel Joyous Lookbook. So guys, finally ami green saree shonge Durga Pujar makeup niye chole eschi ar amake ekta didi bhai comment korechilo ekhane ami comment ta diye debo ki green saree shonge makeup look dite to ektukhani ami late hoye gechi er ager video te ami bolechilam tomaderke je ami saree gulo online theke kini jeta aste ektukhani deri hoy to ektukhani ami late hoye gechi to finally ajke ami tomader shonge green saree makeup look ta share korbo আর বিশেষ করে যেটা হয়েছে এই যে শাড়িটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে শাড়িটা আমার একদমই পছন্দ হয়নি তো যেহেতু আমাকে গ্রিন শাড়ির সঙ্গে মেকআপ লুক দিতে হবে তো অবশ্যই আমি আজকে তোমাদেরকে এই শাড়িটার সঙ্গে মেকআপ লুকটা দেব আর হ্যাঁ তোমরা যে কোনো টাইপের গ্রিন শাড়ির সঙ্গে এই মেকআপ লুকটা ক্যারি করতে পারো ইভেন তোমরা বেনারসি শাড়ির সঙ্গেও এই লুকটাকে ক্যারি করতে পারো কিন্তু আর আশা করি তোমাদের আজকের মেকআপ লুকটা খুবই ভালো লাগবে ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তো ভিডিওটা এন্ড পর্যন্ত অবশ্যই দেখো আর যদি যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক করো তোমরা ভিডিও দেখছো কিন্তু একদমই লাইক করছো না তোমাদের একটা লাইক কিন্তু আমাদের আমাদের মতো ইউটিউবারদের যথেষ্ট পরিমাণে মোটিভেট করে আর আমার শরীরটা একদমই ভালো নেই প্রচণ্ড কোল্ড হয়েছে যার জন্য প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো আশা করি তোমরা এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না সাইডে যে নোটিফিকেশন বেলটা আছে সেটাকেও হিট করে দিও তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করে দিই তো সবার প্রথমে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে প্রেপ করে নেব তো সবার প্রথমে একটা টোনার আমি অ্যাপ্লাই করেছি তারপর ডারমাডকের এই সিরামটা আমি অ্যাপ্লাই করছি আর স্কিন কেয়ার রুটিনটা সম্পূর্ণ তোমার স্কিন টাইপের উপর নির্ভর করে তো তুমি যেগুলো অ্যাপ্লাই করো সেই ধরনের প্রোডাক্ট তোমরা অ্যাপ্লাই করতে পারো তো এরপরে আমি পন্ডসের এই জেল ময়েশ্চারাইজার ক্রিমটা নিয়ে নিয়েছি এটা খুবই ভালো একটা ময়েশ্চারাইজার তো আমার পুরো ফেসে আমি এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব অলসো নেক এরিয়াতেও কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট তোমাকে অ্যাপ্লাই করতে হবে কেন কি ফেস আর নেকের কালারটা যেন আলাদা না হয়ে যায় এর জন্য তো খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিলাম আর এরপরে আমি এখানে প্রাইমারের জন্য ব্লু হ্যাভেনের এই প্রাইমারটা অ্যাপ্লাই করছি এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের একটা প্রাইমার আর অল স্কিন টাইপের জন্য অয়েল ফ্রি প্রাইমার মানে যাদের স্কিন অয়েলি তারাও এটা অ্যাপ্লাই করতে পারে খুব ভালো একটা ফ্লোলেস বেস এটা দিয়ে তৈরি হয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ তো এরপরে আইব্রাউসটা ফিল করার জন্য সুইস বিউটির এই প্যালেট থেকে যে ডার্ক ব্রাউন শেডটা আছে ওটাকে দিয়ে আমার আইব্রাউসটা আমি ফিল করছি তো একটা ব্রাশের সাহায্যে এইভাবে আমি অল্প অল্প প্রোডাক্ট নিয়ে আইব্রাউসটাকে ফিল করে নিচ্ছি তোমরা তোমাদের যাদের আমার মতো ডার্ক আইব্রাউস আছে তারা এইভাবে খুব হালকা প্রোডাক্ট দিয়ে কিন্তু আইব্রাউসটা ফিল করতে পারো যেখানে যেখানে গ্যাপটা আছে সেই গ্যাপটা তোমরা ফিল করতে পারো তো এতে আইব্রাউসটা ন্যাচারাল দেখাবে তারপরে আমি সুইস বিউটির এই কনসিলারটা নিয়ে নিয়েছি এটা শেড হচ্ছে 04 আর এই কনসিলারটা দিয়েই আমি আমার আইব্রাউসটা ডিফাইন করে নেবো আর আই লিডও আমি অ্যাপ্লাই করে নেবো মোস্টলি আমি এই কনসিলারটাই বেশি ইউজ করে থাকি আমার প্রচণ্ড পছন্দের একটা কনসিলার আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের একটা কনসিলার তো এই কনসিলারটা না খুব ভালোভাবে তোমরা মানে যে কোনো মেকআপ করছো ব্রাইডাল মেকআপের জন্য তোমরা ইউজ করতে পারবে এতটাই কভারেজ এই কনসিলারটার ভালো তো তোমরা অবশ্যই ইউজ করতে পারো অবশ্যই ট্রাই করতে পারো এখনও যদি ট্রাই না করে থাকো তো দেখো আমি এখানে আন্ডার আইতে তারপর মাউথের অ্যারাউন্ড মানে যেখানে যেখানে একটুকুনি পিগমেন্টেশন আছে একটুখানি হাইলাইট আমাদের চাই সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আর এইভাবে একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারটা কিন্তু ভেজা হতে হবে মানে জলে ডিপ করার পর এক্সট্রা যে জলটা আছে সেটাকে বের করে দিতে হবে ঠিক আছে একদম তারপরে এইভাবে ব্লেন্ড করতে হবে তো ব্লেন্ড করে নিচ্ছি আর আমার ভয়েসটা তোমাদের একটু আলাদা মনে হতে পারে আমার প্রচণ্ড কোল্ড হয়েছে যেদিন আমি এই শ্যুটটা করেছিলাম সেদিন অতটা ছিল না কিন্তু যেদিন ভয়েসটা দিচ্ছি আমার প্রচণ্ড শরীরটা খারাপ আমি একদমই কথা বলতে পারছি না তো তবু আমি দিচ্ছি তো এরপরে দেখো ফাউন্ডেশনের জন্য এই সুইস বিউটির হাই কভারেজ ওয়াটারপ্রুফ বেস ফাউন্ডেশনটা আমি নিয়ে নিচ্ছি এটা নতুন আমি নিয়েছি আর আজকেই আমি অ্যাপ্লাই করছি তো এইভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা শেড নাম্বার ছিল 04 ন্যাচারাল নিউড তো এই ফাউন্ডেশনটা পুরো ফেসে আমি অ্যাপ্লাই করার পর এই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি নেক এরিয়াতেও আমি অ্যাপ্লাই করেছি খুব কম পরিমাণে আমি কিন্তু অ্যাপ্লাই করেছি যেহেতু মানে কভারেজটা এটা হাই কভারেজ একটা ফাউন্ডেশন তো খুবই কম পরিমাণে আমি অ্যাপ্লাই করেছি হ্যাঁ এই যে ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করছি এই ফাউন্ডেশনটা মোটামুটি ভালো মানে সব রকম মেকআপের জন্য তুমি ইউজ করতে পারো আর এটা ওয়াটার প্রুফ
কিনা সেটা আমি একদমই শুট করতে ভুলে গেছি। তো আমি নেক্সট ভিডিওতে যেদিন আমি এই ফাউন্ডেশনটা ইউজ করব সেদিন কিন্তু আমি তোমাদেরকে লিপ প্রুফও দিয়ে দেবো। কিন্তু আমার মনে হচ্ছে এটা একদমই ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ, কারণ কি সোয়েট প্রচণ্ড পরিমাণে আসছিল কিন্তু মেকআপটা একদমই খারাপ হয়নি। এরপর আমি ল্যাকমির লুজ পাউডারটা দিয়ে আমি এইভাবে আন্ডার আইতে আর জয় লাইনে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। কিছুক্ষণের জন্য আমি এইভাবে রেখে দেবো। আর এই ইউ ক্যান বি এক্সোটিক ফ্লেভার আইশ্যাডো প্যালেট থেকে যে রেড শেডটা আছে ওটা নিয়ে আমি ক্রিজ লাইনে প্রথমে ব্লেন্ড করে নিয়েছি, ক্রিজ লাইনটা ডিফাইন করে নিয়েছি। এরপর একটা ডার্ক গ্রিন শেডকে নিয়ে এইভাবে আউটার কর্নারে আমি এইভাবে আউটার কর্নার ফোকাস করে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। আউটার কর্নারেই আমি ব্লেন্ড করেছি গ্রিন শেডটা, ইনার কর্নারের দিকে যাবে না, শুধুমাত্র আউটার কর্নারে এইভাবে ডার্ক করে একটুখানি ব্লেন্ড করে নিতে হবে। তারপরে এই যে এটাও হচ্ছে একদম একটা গ্রিনিশ আছে না, প্যারোট গ্রিন, তো ওই টাইপের একটা শিমরি শেড, তো এই শেডটাকে আমি ইনার কর্নার থেকে হাফ লিড পর্যন্ত অ্যাপ্লাই করে এইভাবে আমি একটুখানি ব্লেন্ড করে দিচ্ছি ব্রাশ দিয়ে খুব ভালোভাবে। আর এরপরে একটা ক্লিন ব্রাশ দিয়ে আউটার কর্নারটাকেও একটুখানি রিফাইন করে নিচ্ছি ভালোভাবে, তাকে সব কিছু ব্লেন্ড হয়ে যায়। আর লোয়ার ল্যাশ লাইনেও আমি গ্রিন শেডটাকে অ্যাপ্লাই করেছি। দুটো চোখে আমি অ্যাপ্লাই করে নেওয়ার পর এখানে আমি আইলাইনারের জন্য নিয়ে নিয়েছি এই সুগার পপের এই আইলাইনারটা, যেটা খুবই ভালো। আর এটার মানে অ্যাপ্লাই করতে না খুবই কমফোর্টেবল, এর ব্রাশটা এত ভালো। তো এইভাবে আমি একটা পাতলা উইংস লাইনার আমি ক্রিয়েট করে নিচ্ছি এখানে। এখানে কিন্তু আমি যখন শ্যুট করছিলাম আমার মেয়ে আমার পেছনে বসেছিল, তো মাঝে মাঝে এইভাবে এদিক সেদিক দেখছিল বেরিয়ে। তো এরপরে আমি পার্পলের এই কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি লোয়ার ওয়াটার লাইনে দেখো। আর এরপরে এই কাজলটা দিয়ে আমি আপার ওয়াটার লাইনেও টাইট লাইন করে অ্যাপ্লাই করেছি, যাতে করে চোখটা খুব ভালো সুন্দর দেখায়। তো এভাবে তোমরা যারা না পারো আপার ওয়াটার লাইনে এইভাবে কাজল অ্যাপ্লাই করতে তারা অবশ্যই স্কিপ করতে পারো। তারপর আমি একটা ক্লিন ব্রাশ দিয়ে যে এক্সট্রা পাউডারটা আছে সেটাকে খুব ভালোভাবে ডাস্ট আউট করে নেবো, আর ওই পাউডার দিয়ে পুরো ফেসটাকে নেকটাকে সেট করে নেবো। নেক্সট এখানে আমি একটুখানি ব্রোজিং করে নিচ্ছি, তো সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন শেডকে নিয়ে এইভাবে আমি ব্রোঞ্জারটা করে নিচ্ছি। তো তোমরা যারা ব্রোঞ্জিং করতে না পারো তারা কিন্তু অবশ্যই ব্রোঞ্জারটাকে স্কিপ করতে পারো, কিন্তু ব্রোঞ্জার করলে কী হয় ফটোটা খুব ভালো আসে, আর যে শ্যাডোটা আমাদের ফাউন্ডেশনের জন্য দেখা যায় না আর কি, মানে হাইড হয়ে যায়, সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে। তো তোমরা যারা পারো অ্যাকচুয়ালি ব্রোঞ্জিং করতে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এরপরে পার্পলের ব্লাশার প্যালেট থেকে এই ব্লাশটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। নোজটাকে একটুখানি ব্রোঞ্জিং করতে আমি ভুলে গেছিলাম, সেটা করে নিলাম আঙুলের সাহায্যে। এরপর আমি মার্সের এই মাস্কারাটা অ্যাপ্লাই করেছি, হাইলি রিকমেন্ডেড মাস্কারা, মাই ফেভারিট মাস্কারা। তো এই মাস্কারা দিয়ে আমি আপার ল্যাশ লাইন আর লোয়ার ল্যাশ লাইন খুব ভালোভাবে কোট করে নেবো। আর সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা দিয়ে মেকআপটাকে সেট আর লক করে নেবো। আর এরপর আমি লিপ কালারের জন্য অ্যাপ্লাই করছি, আমি কী কী বলে এই লিপ কালারটার নাম আমি ভুলে গেছি, তো এর কোনো শেডও নেই আর কি, কিন্তু খুবই ভালো। তো একটা একটা রেড কাইন্ড অফ শেড, তো এই কালারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমার মেয়ে আমাকে বিন্দি লাগিয়ে দিয়েছে এইভাবে। আর হাইলাইটারের জন্য সুইস বিউটির এই বেকড হাইলাইটার আমি অ্যাপ্লাই করছি, যেখানে যেখানে আমাদের হাইলাইটার পয়েন্ট আছে ওখানে ওখানে। আর বাই দ্য ওয়ে এখন বাজছিল রাত 12টা, আর আমার মেয়ে আমার কাছে এভাবে বসে বসে এরকম করছিল। চলো ফাইনাল লুকটা দেখে নাও। আজকে মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আর যে এই রিকোয়েস্টটা করেছিলে সে অবশ্যই একবার আমাকে জানিও তোমার এই লুকটা কেমন লেগেছে। তো আশা করি তোমাদের আজকের মেকআপ লুকটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, লটস অফ লাভ গাইস।